অধ্যাপক ডা হোসেন সরকার উনিশশো উনআশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ফিজিওথেরাপি ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ও পিএইচডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক ও লেজার ফিজিওথেরাপির চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত ওয়ালাইকুম আসসালাম নাম বলেন কোথা থেকে কল করেছেন নাম বলেন কুমিল্লা থেকে কে বলছেন বলেন মামুন আপনি একটু সুন্দর করে কথা বলেন আপনার দুই তিনটা কথা আমি বুঝতে পারিনি আপনার ধারাইয়া কি এই শব্দটা আমাকে বুঝাতে হবে যে কোন জায়গাটা আপনি কষ্ট পান এখন সুন্দর হয়েছে কোমরের বাম পাশে আপনি কষ্ট পেয়েছেন আট মাস যাবত আপনি একটা সিএনজি চালান এটাকে আগলি দেওয়ার জন্য কোমরের কষ্ট বাম পাশে লেফট সাইড ওকে এই যে বাম পাশে আপনার কষ্ট এই কষ্টটা কি বাম পাশেই থাকে নাকি বাম পাশ থেকে আস্তে 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 হাটুর নিচে পায়ের দিকে যায় বাম পাশ আর বেশি দূরে হলে আপনার বেশি যায় এই কষ্টটা বেড়ে যায় বসে থাকলে না হাঁটলেন হাঁটাহাঁটি করলে একটা জিনিস দিলে আপনি আট মাস যাবৎ কষ্ট পাচ্ছেন ভালো করে শুনবেন মামুন প্রথম হলো আপনি নিকটস্থ একজন বা দুইজন চিকিৎসকরা দেখান যারা এই রিলেটেড চিকিৎসা করে কুমলি কুমিল্লাতে সেকেন্ড ওয়ান যেটা করব সেটা হলো এই যে আপনি কষ্ট পাচ্ছেন এই কষ্ট পাওয়ার জন্য আমি এবং আমার টিমের সদস্য যারা আছে আমরা একসঙ্গে কাজ করি তারা কি করি একটা টেস্ট টেস্ট করি। কি এটাকে বলে এই যে দেখেন আমাদের এখানে একটা স্পাইন আছে আপনাকে স্পাইন দেখাচ্ছি তো এরকম আপনি অডিও কল দিলে আমার আপনার কোনো উপকার হবে না আমি দেখাচ্ছি মামুনের শুধু জন্য নয় সারা পৃথিবীতে যারা বাংলা ভাষায় কথা বলেন যাদের এরকম কষ্ট আছে তাদের জন্য কথা বলছি দর্শক আপনাদেরকে অনুরোধ আমরা অনেকবার আপনাকে কত সুন্দর করে অনুরোধ করেছি দর্শক আপনি এভাবে কল দেবেন না এভাবে কল দিলে সময় নষ্ট আপনার কোনো উপকার হবে না ধন্যবাদ মামুন আপনি কথা শুনতে পারেন আপনি অডিও কল দিয়ে আপনার কোনো উপকার হবে না আপনি যদি ফেসবুকে থাকেন আপনি ফেসবুকে আপনি গিয়ে দেখবেন আপনার উত্তরটা থাকবে তো কুমিল্লায় এরকম ডাক্তার আছে যাদেরকে প্রথম আপনি দেখান আর আমার বক্তব্য হলো এরকম যখন টান দেওয়া হয় এবং এত দিনের যখন কষ্ট হয় তখন এই যে মাজা থাকে এই মাজাটা ডিস ডিসফাংশন করে অর্থাৎ এটা এই যে এই যে এই যে বোন অ্যান্ড জয়েন্টগুলো আছে বোন অ্যান্ড জয়েন্টগুলো এটা প্রপারলি কাজ করে না এই বয়েন্ট অ্যান্ড বোন অ্যান্ড জয়েন্ট যখন প্রপারলি কাজ করে না তখন কী করতে হয় যে আগে আপনার এই বোন অ্যান্ড জয়েন্ট যেখানে আপনার প্রবলেমটা আছে যেখানে দেখেন একটা বাঁকা হয়ে একটু সরে আছে তো এরকম যদি কোথাও এরকম কিছু থাকে এটাকে আগে কি করতে হবে আগে সে তার জায়গায় আনতে হবে পজিশনিং করতে হবে অর্থাৎ সে যে জায়গায় থাকে সেই জায়গাটায় আনতে হবে তা আপনি সেই লোকাল ডাক্তারকে দিয়ে লোকাল যিনি ভালো চিকিৎসকের ব্যাপারে তাকে দিয়ে এই কাজটি করেন করার পরে যে কাজ করবেন আপনি তাহলে এই আপনার এই কাজগুলো বেড়ে যায় হাঁটলে আমরা এখানে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি যে ভিডিওটা আপনি এখন দেখবেন এখানে এই ভিডিওটিতে কি বলছি আপনি কাত হয়ে শুবেন আপনার কোন দিকে কষ্ট আপনার বাম দিকে কষ্ট তাহলে আপনি ডান কাতে শুবেন দুপা বাঁকা করবেন বাম পাশটা উপরে থাকবে এরপরে ওখানে নারকেল তেল রসুন দিয়ে সুন্দর আস্তে 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 মাজার মাংস এই যে যে জায়গাগুলো আছে ব্যথা হয় এই পুরা মাজাটাকে বিশ মিনিট এই তেলটা দিয়ে হালকা হালকা করে ডুলবেন এবং আমাদের চেম্বারে যেটা হয় আমরা যখন এটা করি করার পর রুগীকে আমরা বলি দেখেন তো এখন কেমন লাগে রুগী অনেক সময় বলে প্রায় সময়ই বলে যে আমার কষ্ট অনেক ভাগ চলে গেছে এটা সুন্দর একটা চিকিৎসা আপনি কাজটি করবেন এরপরে যেটা করবেন এখানে গরম শেখ দেবেন গরম শেক আপনি কিভাবে দেবেন গরম শেখ দেবেন হলো গরম শেখ দেবেন কথা বলবেন না মামুন প্লিজ আপনি আমাকে কথা বলবেন না তাহলে আমার এই কথাগুলো এলোমেলো হয়ে যাবে আপনি আপনার মতো নিজে নিজে কথা বলেন আমাদেরকে জানাবেন না আপনার কথা আমরা আপনার কথাকে ইয়া করে দিলাম অফ করে দিলাম যাতে আর শুনতে না পাই এখানে গরম শেখ দেবেন গরম শেখ কিভাবে দেবেন আগেই আপনি ওখানে একটি টাওয়াল একটা গরম পানি মধ্যে ডুবায় রাখবেন ওখান থেকে উঠে হালকা চিপে আপনি আপনার ব্যাকে লাগিয়ে একটা ড্রাই টাওয়াল দিয়ে আপনি এটাকে ঢেকে দেবেন দেখেন এরকম একটা ভিডিও দিলাম এরপরে যে কাজ করবেন আপনি চিত হয়ে শুবেন একটি বালিশ আপনার মাথার মধ্যে রেখে দেবেন মাথার নিচে তারপরে দুই পা ধরে আপনি আস্তে 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 বুকের দিকে যে পর্যন্ত আনতে পারেন এ পর্যন্ত আনেন এনে হোল্ড করেন হোল্ড করবেন ধরে রাখবেন কতক্ষণ কমপক্ষে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড কিভাবে হবে পাঁচবার সুবাহ আল্লাহ বিহাম দিহি সুবাহ আল্লাহ বিহাম দিহি সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি ও বিহামদি এই পাঁচ বার পড়তে পারেন অথবা 1001 1002 1003 1004 1005 পড়তে পারেন এইভাবে আস্তে আস্তে সময়টাকে বাড়াবেন এক্সারসাইজ করবেন কোমপকে 10 থেকে 15 এরকম বুকে টানবেন এবং দিনে দুইবার এরপর আপনি চিত হয়ে শুয়ে অবস্থায় থেকে আপনার দুই পা টেনে নিয়ে এরকম উঁচু করে রাখবেন এরপর যে ক্যাস্টিং করবেন এরপরে যে কাজটি করবেন সেটা হলো চিত হয়ে শুয়ে অবস্থায় আপনার বাম পাশে কষ্ট হয় আপনি বাম পাটা এরকম আস্তে 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 উঠাবেন হোল্ড করে রাখবেন ঠিক আগের মতো আপনি এরকম কমপক্ষে দশ সেকেন্ড আপনি ধরে রাখবেন তাহলে দশ সেকেন্ড কিভাবে হবে দশ বার সোহান আল্লাহ বিহান দিয়ে পড়েন অথবা এক হাজার এক থেকে এক হাজার দশ এই যে আমরা ভিডিও দেখাচ্ছি দেখেন যে পাও উঁচু করে রেখেছে এখন হোল্ড করে রাখতেছে একজন এই কাজটি করবে এরপরে এই কাজগুলো করতে থাকেন মনে রাখবেন দর্শক আপনি আসেন কুমিল্লাতে আমরা আছি ঢাকাতে আমরা আপনাকে এখন এক্সামিন করে নিই ফিজিক্যাল এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটু আগে যে দেখালাম একটা স্পাইন যে আপনি এটা তুলতে গিয়ে যদি হালকা একটু বাঁকা থাকে অনেক সময় এই যে আমাদের পেল পেলভিসটা থাকে এই পেল ভিজ কি হয় এটা আপ স্লিপ ডাউন স্লিপ হয় যেমন এটা একদিকে উঁচু এই যে এই যে পেলভিক বোন এটা একদিকে উঁচু হয় একদিকে নিচু হয় এই স্পাইনটা একদিকে বাঁকা হয় আবার একদিকে সোজা হয় তো সে কারণে আমরা যেটা করি সেটা হলো এটা আমরা দেখে নিই তবে মনে রাখতে হবে একটু আগে আমি বলছি যে এই চিকিৎসার আগে আপনার যদি এরকম কোথাও ডিফর্মিটি থাকে অর্থাৎ কোথাও যদি এরকম ডিসফাংশান থাকে সেইটাকে আগে হাত দিয়ে আস্তে 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 এটাকে সরাইয়া এই জায়গা এটাকে ঠিক করে নেওয়া তারপরে এই সমস্ত এক্সারসাইজগুলো করলে উপকার হয় তবে মনে রাখতে হবে এই অসুখগুলো ভালো করেন আল্লাহ পাক। আমি এবং আমার টিমের সদস্যরা আমরা সুন্দর একজ্যাক্ট চিকিৎসাটা করে দিই আপনার প্রবলেমটা কি এটা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে বের করি এবং সঠিক চিকিৎসা করি ভালো করেন আল্লাহ